আজকে এখানে সমাবেত হয়েছি সারা দেশ জুড়ে ছাত্ররা যে ঐতিহাসিক শান্তিপূর্ণ আন্দোলন করছে দেশের সংবিধান রক্ষা করার জন্য দেশকে বাঁচানোর জন্য নাগরিকত্ব সংশোধনী আইন বাতিলের দাবিতে এই আন্দোলনের প্রতি আমাদের সংহতি প্রকাশ করতে এবং পাশাপাশি ভারতবর্ষের নারীরা আজকে নতুন ইতিহাস তৈরি করছে দিল্লির শাহিনবাগে গত এক মাস ধরে নারীরা বিভিন্ন অংশের নারীরা রাস্তায় অবস্থান করছেন এই আইন বাতিলের দাবিতে এই অবস্থানকে অবস্থানের প্রতি ত্রিপুরা রাজ্যের লেখক শিল্পী সাধারণ মানুষের সংহতি সহানুভূতা প্রকাশ করার জন্যই আজকে আমরা এখানে সমবেত হয়েছি আমরা এখান থেকে তাদেরকে জানাতে যাই তারা একা নয় তাদের পাশে সারা দেশের মানুষ আছে আজকে আমরা রাস্তায় আছি সারা দেশের মানুষ রাস্তায় মোদী কেন্দ্রীয় সরকার যে দেশের মানুষের বিরুদ্ধে যে যুদ্ধ ঘোষণা করছে সংবিধানকে ধ্বংস করার জন্য যে ষড়যন্ত্র করছে তার বিরুদ্ধে আমরা সবাই ঐক্যবদ্ধ আমরা ভারতবর্ষকে রক্ষা করব আমরা এনআরসি নাগরিকত্ব সংশোধন আইন বাতিল করবই করবো